সকাল মানেই মিষ্টি সূর্য, রোদের আনাগোনা। সকাল মানেই নীল আকাশে পাখির গান শোনা। সকাল মানেই জীবন থেকে একটি দিন কমা। সকাল মানেই জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা। শুভ সকাল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টি লাইফ স্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল যদি ব্লগটা তোমাদের সঙ্গে স্টার্ট করলে শারীরিক কী করছি না করছি সমস্ত কিছুতেই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, জানতে হলে দেখতে হলে পুরো ব্লগটা স্কিপ না করে সঙ্গে দেখো। সকালে এক কাপ কফি খেয়ে সকালটা শেষ করলাম, তারপরে স্নান করে চলে এলাম। স্নান আজকে তাড়াতাড়ি করে নিয়েছি, স্নান করে পুজো করলাম। পুজো করা হয়ে যেতে বাড়িটাতে চাল মিলিয়ে দিচ্ছি। মুড়ির চালে নুন দিয়ে রেখেছিলাম, ওটা আগের দিন রোদ বেরোয়নি, তো আগের দিন রোদেও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে হালকা রোদ বেরিয়েছে আগে চালটা দিয়ে দিই, তারপর রান্নার কাছে যাব। চালটা মিলিয়ে দিয়েছি, বাইরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরের মধ্যে এসেছি। দেখো এখানে জল বোতলগুলো সব রেখেছি, জল এখনও চালেনি দিদিভাই, জলটা ভরতে হবে। জলটা চালালে তারপর বোতলগুলো জল ভরবো, তাই বোতলগুলো ঘর থেকে এনে সব রান্নাঘরে রেখে দিয়েছি। আর দেখো এখানে আলু ভাজা বসিয়েছি, কড়াইতে আলু ভাজা বসিয়েছি। একটুখানি সকালে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করলাম, আলু ভাজা করি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আলু ভাজা আর মুড়ি একটা প্লেটে নিয়ে নিয়েছি। মুড়ি খাওয়া হয়ে গেছে, তারপরে তো রান্না করতে হবে। রান্নাঘরে চলে এসেছি রান্না করবো বলে, কি রান্না করছি চলো তোমাদেরকে একেবারে দেখাচ্ছি। দেখো ঝুড়িতে নিয়ে নিয়েছি পটল আর আলু, এই আলু পটলের কষা হবে, আর তেমন কিছু হবে না। এই যে ছুরি নিয়ে নিয়েছি কাটার জন্য, এগুলো রেডি করি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো আলু আর পটল একদম কেটে নিয়েছি, ছোট ছোট করে কষা করব, তাই বেশি বড় করলাম না, ছোট ছোট করেই কেটেছি। আলু পটল কাটা হয়ে গেছে, এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তেল নাড়াটা ধুয়ে নিয়েছি, মশলাটা বাটবো। দেখো এখানে পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটেছি, রসুন কেটেছি, আর কেটেছি আদা। আদা আর রসুনটা বেটে নিই, আর এদিকে দেখো ভাত বসিয়েছি। দেখো কড়াই মশলাটা কষাচ্ছে, মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। এবার দেখো টমেটো কুচি দিয়ে দিলাম, মশলাটা কষানোর পর পটল আলু ভেজে রেখেছিলাম, দিয়ে দিয়েছি কড়াইতে। পটল আলুটা দিয়ে দিয়েছি, পটল আলুটা কষানো হচ্ছে, তাই কষানো হয়ে এসছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো।
দেখো রান্না একদম কমপ্লিট। পটল আলুর কষা নামিয়ে নিয়েছি। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। থালা বাসনও সব কিছু ধোয়া হয়ে গেছে। কড়াইয়ের সমস্ত কিছু মাজা হয়ে গেছে। গ্যাসটাও মোছা হয়ে গেছে। সমস্ত কিছু রেডি। শুধু খাবারটা রেডি করব আর খেতে বসবো। খাওয়া দাওয়া করি, তারপর ব্লগটা তোমার সাথে আবার কন্টিনিউ করছি। গুড ইভিনিং। সারাদিনের পর সন্ধেবেলা আবার তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি। সন্ধেবেলা এই গাছগুলোকে দেখে আমি আর থাকতে পারলাম না। এত সুন্দর লাগছে গাছগুলোকে দেখে, যেন মনে হচ্ছে গাছে আরও লাইট জ্বলছে। খুব সুন্দর লাগছে কিন্তু গাছগুলোকে দেখতে। দিনের বেলা তোমাদের সঙ্গে শেয়ার করেছি গাছগুলো, সন্ধেবেলা কিন্তু কোনো দিন শেয়ার করিনি। যাই হোক, একটা সুযোগ হয়েছে শেয়ার করার জন্য আমি সন্ধে দিলাম। সন্ধে দিয়ে বাইরে এসেছি, কারণ আমার বাবার বাড়ি থেকে আজকে আসার কথা আছে। তাই সন্ধে দেওয়ার পরই বাইরেটাতে দাঁড়িয়ে আছি, কখন আসবে রাস্তার দিকে তাকিয়েই রয়েছি। গাছগুলোর দিকে তাকালাম, এত সুন্দর লাগছে গাছগুলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে গাছগুলো শেয়ার করি। রাস্তার দিকে তাকিয়েই রয়েছি, কখন আসবে বাবার বাড়ি থেকে আসার কথা আছে, এখনও কেন আসছে না? প্রত্যেকটা মেয়েই আমার মতনই করো, তাই না বলো? কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি, কখন আসবে কখন আসবে। আমিও ঘরের মধ্যে এসেছি, তারপর দেখলাম এলো। আমি দাঁড়িয়েছিলাম এতক্ষণ, তখন এলো না। যা ঘরের মধ্যে চলে এসেছি তখনই দেখলাম এসছে। তো ভালোই হয়েছে, আসতে ফার্স্টেই শরবত দিলাম। তারপর দেখো সমস্ত জিনিস বিছিয়ে নিয়ে বসেছি, কী কী নিয়ে এসছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এর উপরে বসেছি, সমস্ত জিনিস বিছিয়ে দিয়েছি নিচে। দেখো কী কী নিয়ে এসছে, কি অম্বাবতী না কি বলে না, ওইটাতে জিনিস দিতে হয় মেয়েদেরকে বিয়ে দেওয়ার পর, নাকি মেয়েদের বাড়িতে জিনিস দিতে হয় ওই সময়টাতে। আর ওটা তো কালকে পেরিয়ে গেছে, এই জন্য দেখো নিয়ে এসছে ফল টল, এগুলো নাকি নিয়ে আসতে হয়। এ দেখো ফার্স্টেই দেখাচ্ছি মিষ্টি নিয়ে এসছে। দেখো এখানে কলা, আম, আর এখানে আম সত্ত্ব আছে। আমের সত্ত্ব খেতে খুব ভালোবাসি, সেই রোদ দিয়ে বানাই সেগুলো। আর দেখো এখানে এই ইয়া বড়ো একটা কাঁঠাল, এটা কিন্তু বাড়ির গাছের কাঁঠাল। কাঁঠালটা দেখলে তোমরা বুঝতে পারবে দূর থেকে, দেখেছো কত বড়ো বাড়ির গাছের কাঁঠাল। এতটা যে বয়ে নিয়ে এসছে এটাই কথা, খুব কষ্ট হয়েছে, অনেকটাই ভারী কিন্তু এটা। দেখো রান্নাঘরে চলে এসেছি, একটুখানি পকোড়া তৈরি করব, পেঁয়াজের পকোড়া তৈরি করব। পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু বেসন নিয়েছি, পেঁয়াজ আর বেসন দিয়ে পকোড়া তৈরি করব। আর ভেবেছি আজকে একটু সর্ষের তেল দিয়ে পকোড়া তৈরি করব। সবসময় তো সাদা তেলে পকোড়া খাওয়া হয়, আজকে ভেবেছি একটুখানি সর্ষের তেল দিয়ে পকোড়া তৈরি করব। দেখতে থাকো ব্লগটা। দেখো এখানে পেঁয়াজ আর বেসন মেখে নিয়েছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। পেঁয়াজের সঙ্গে বেসনটা মেখে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হতে পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলোর এক সাইড হয়ে গেছে, ভালো করে উল্টে নিচ্ছি আরেক সাইডটা হওয়ার জন্য। ভালো করে হালকা আঁচে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি, তাহলেই পকোড়াগুলো মুচমুচে হবে। হাই আঁচে ভাজলে হালকা চুঁয়ে যাবে, তখন আর মুচমুচে ভাবটা আসবে না। পকোড়াগুলো দেখো আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে একটা জায়গায় তুলে নেব। কড়াই থেকে পকোড়াগুলো একটা জায়গাতে তুলে নিয়েছি, তারপর ঘর থেকে নিয়ে এলাম মিষ্টির প্যাকেটটা। মিষ্টির প্যাকেট নিয়ে এসে খুললাম, কারণ পকোড়ার সঙ্গে একটু মিষ্টি দিয়ে সন্ধ্যের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। প্লেটগুলো রেডি করে নিয়েছি, দুটো করে মিষ্টি নিলাম, লাড্ডু মিষ্টি, আর নিলাম কিছুটা পরিমাণে পকোড়া। এগুলো দিয়েই সন্ধেবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। দেখো সবাইকে খাওয়ার রেডি করে খেতে দিয়ে দিয়েছি সন্ধেবেলার হালকা খাওয়ার। তারপর দেখো আমি বসেছি মিষ্টির প্যাকেটটা নিয়ে, যতগুলো মিষ্টি আছে একাই শেষ করবো ভেবেছি। সত্যি কথা বলতে বাবার বাড়ি থেকে কোনো কিছু নিয়ে এলে, সে বেশি হোক কিংবা কম হোক, সঙ্গে সঙ্গে ব্যাগটা আমি হালিয়ে দেখে নিই কী কী নিয়ে এসছে। নিয়ে এসে সব কিছু বের করে আগে গুছিয়ে নিই জিনিসগুলো। এতটাই খুশি হই, সে কম নিয়ে আসুক কিংবা বেশি নিয়ে আসুক, একটু কোনো কিছু নিয়ে এলেই না সেটাই যেন মনে হয় অমৃত। ওই জিনিসটাই বেশি ভালো লাগে, নিজেরা বাড়িতে কোনো কিছু কিনে খেলে কিন্তু ভালো লাগে না। দেখো খাওয়া শুরু করে দিলাম, মিষ্টিটা শেষ করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো মিষ্টি খাওয়া শেষ, আবার একটা কলাও খেয়ে নিয়েছি, কলাটা না ঠিক করে পাকেনি, হালকা একটু কষাটে ভাব।
তারপর দেখো আবার একটা মিষ্টি খেয়েছি। কেন বলো তো, কষাটে মুখটা ভালো লাগছে না, কীরকম একটা কষা কষা লাগছে, তাই ভাবলাম আবার একটি মিষ্টি খেয়ে নিই। খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া তো অনেক হলো, জিনিসগুলো এক সাইডে সরিয়ে রাখি, কারণ এখানটাতে সমস্ত কিছু থাকবে। জিনিসগুলো দেখো এক সাইড করে সরিয়ে রেখে দিচ্ছি, একটু পরে গোছাবো, রান্নাবান্না কমপ্লিট করি, তারপর সমস্ত কিছু গুছিয়ে রাখবো। সাইডের দিকে সরিয়ে রেখে দিলাম সমস্ত কিছু। রাতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ঘুমোতে চলে এসেছি। দেখো বিছানাটা করবো আর ঘুমিয়ে পড়বো। রাতে রান্নাবান্না তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করলাম না, একটু তাড়াহুড়োর মধ্যে কেটেছে, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় এখন 12টা বাজতে যায়, সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যাতে সবার আগে আমার মতো ছোট্ট ইউটিউবারটির ভিডিও তোমাদের ফোনে চলে আসে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতো টাটা, গুড নাইট।